Rabea? 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 Rabu? 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 Rabea? Rabea? কি হচ্ছে? ভাইয়া হুম বাইরে যাবো আচ্ছা যাবো তুমি ফুলের গন্ধ ফুলের গন্ধে সাপ আসে জানো হ্যাঁ আর জাদু চিনি না ডুবে গেছে ডুবে যায় কেন সারা রাত থাকতে পারে না বসে থাকি কেন তুমি বসে না কি শুধু ফুলের গন্ধ না তুমি ঘরে যাও তুমি না থাকলে রুনু উঠে কাঁদবে তোর মায়ের একটু জ্বর জ্বর লাগছে মাথাটা ভীষণ ধরেছে দেখ তো দেখছি কিরে পেয়েছিস হ্যাঁ পেয়েছি দে মার কি খুব চা না মাথা ধরাটাই বেশি তুই এত রাত জেগে আছিস ঘুষনি পড়ছি বেশি রাত জাগিস না শরীর খারাপ করবে সামনেই তো পরীক্ষা তোর পরীক্ষাটা এমএসসি পরীক্ষাটা শেষ হলে আমি একটু সাহস পাই ভাঙা নৌকা আর চালাতে পারছি না রে জানি বাবা রাত অনেক হলো তুই শুয়ে পড় নাহলে আবার শরীর খারাপ করবে শোবো এক্ষুনি হ্যাঁ কি ভাবছিস তোর তো হলো মীন রাশিতে জন্ম হ্যাঁ মীন রাশিতে যাদের জন্ম বিলি তারা খুব দার্শনিক আর ভাগ্যবান হয় ঘুমাবি না পরীক্ষার পড়া হ্যাঁ পরীক্ষার পড়া ছাত্র অবস্থা তো আমিও আমার বাবাকে বলতাম পরীক্ষার পড়া বুঝলি এই আলো অন্ধকার রাতে জানলার পাশে গিয়ে দাঁড়াতাম আমি পাশের বাড়ির একটা মেয়ে আমার সহপাঠিনি অনিলা চৌধুরী সেও ওর জানলাতে এসে দাঁড়াতো আর একদিন ওর বাবা সব দেখতে পেলো তারপরে বন্ধ হলো জানালা আর ঝিনে মিলে অনিলারাও চলে গেল আমারও পরীক্ষার পড়া মাথায় উঠলো হ্যাঁ তাই বুঝি তুমি বাড়ি ছাড়লে হ্যাঁ তারপরে এই ময়মনসিং থেকে কুমিল্লা তখন থেকে তো তোর বাবা তো আমার ক্লাস ফ্রেন্ড ছিল তখন থেকে তো সব ছাড়াছাড়ি হয়ে গেল তারপর ওই বহুদিন পরে তোর বাবার সঙ্গে কুমিল্লাতে আমার দেখা তোর বাবা বিয়ে করতে গেছে এই দ্বিতীয় বিয়ে এই প্রথম পক্ষের ওই ছেলে পেলে তো হয়নি সেই জন্য দ্বিতীয় বিয়ে কিন্তু দেখ ওই যে ভাগ্য তারকা বুঝলি এর কি রহস্য যে তুই হলি রাবু হলো অথচ ওই তোর বড়মার মন্টু তারপরে কোলে না তুমি কিন্তু বিয়ে করলে পারতে কাকা হ্যাঁ হ্যাঁ জীবনে অনেকের অনেক কিছু হয় না আমার বিয়েও হলো না তাই বুঝি সারাটা জীবন অঙ্কের মাস্টারি আর এই অ্যাস্ট্রোলজারি করেই কাটিয়ে দেবে জীবন হ্যাঁ জীবন জীবনের সামনে তো কিছু নাই রে খোকা সব পিছনে পড়ে আছে বুঝলি দেখ
দেখো গা, দেখছিস ওই গ্রহটা? দেখছিস শনি, বুঝলি? ওই শনিটা হচ্ছে আমার কপালে। 24 বছর 2 যুগ আমি তোদের বাড়িতে আছি, তখন তুই হসনি, রাবু হয়নি, অথচ তোকে, রাবুকে, মন্টুকে সবাইকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। এ কি কম আনন্দের কথা রে খোকা! হ্যাঁ, মন্টু ঘুমিয়েছে কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ঘুমিয়ে যাই, আমারও ঘুম পাচ্ছে। হ্যাঁ ঘুম, হ্যাঁ যা যা, রাত অনেক হলো বাবা, যা। তোর কবরে খিল বানাবো। কবরে খিল থাকে না? থাকে না, তোরটা থাকবে। কেন? মাঝে মাঝে ফুলে বেড়াতে বেরুবি। আমি মরবই না। মরবি মরবি, কা তব কান্তা দ্বারা পুত্র পরিবার আমিকার কে তোমার, এই জীবন ক্ষণস্থায়ী মানুষ মরণশীল পরিচয়। আমি মরলেও তোর পরে মর। আমি মরব তোর পর। তুই মরবি আমার আগে। তুই আগে না? তুই আগে, তুই মন্দ কি বলছে দেখো না। কি বলছে? আমি নাকি ওরা আগে মরবো, তুই মরবি, তুই 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 মন্টু, এসব কি বলছিস? মরার কথা কেউ বলে না। যা, আমি মরবো তোর আগে, হলো? রাবু, চালগুলো একটু দেখিস তো, কাজ যেন না ঠোকায়। এই বল না, এটা কি করবি? তোর মাথায় মারবো। রাগ দেখো না, ইস জবাব মাকে বল দেব, কিন্তু দেব এক কবে। মা, আবার কি হলো? বাবা কপি এনেছো? না মা, এক একটা 2 টাকা দাম। 2 টাকা দিয়ে একটা কপি আনতে পারো? কি করো তুমি? 2 টাকা একটা তাই আনতে পারো? রাত দিন বলছি কপি খাবো, শিল ধরাইতে জানিস রোজ রোজ কপি খাবো। বড়লোক চিনিস? বড়লোক, ওরা বড়লোক। হুম, তা তো বলবি, আমি খেতে চাইছি কিনা আপন ভাই হলে বলছি না। মানে? মানে বলছি তুই তো আমার সৎ ভাই। তাতে কি? তাই তো আমার যা ভালো লাগে তোরটা পছন্দ হয় না। এসব কে শিখিয়েছে তোকে? কে আবার বলবে? তুই তো আমার সৎ ভাই। সৎ ভাই কখনো আপন হয়? হয় হয়। কি হলো? আবার কোথায় চলে? কিছু খেয়ে যাবে না? না, শরীরটা এখন ভালো লাগছে না, এবেলা কিছু খাবো না। তাই বলে একেবারে খালি পেটে থেকো না, অফিসে কিছু খেয়ে নিও। দেখি সস্তায় যদি একটা ডাবটা পাই। আসি। বাবা যাওয়ার আগে ছাতি খুলে দেখবেন রে। দেখে ছাতির ভেতর তুই লুকিয়ে আছিস কিনা? হ্যাঁ, অতটুক ছাতির মধ্যে আমি লুকবো না। তুই তাও পারিস। এই যে, এই যে রুনু, মাস্টারের কাছে কটা কানমলা খেয়েছিস আজকে? তোমার মতো গাধা কিনা কানমলা খাবো? তুমি একটা ফাজিল, তাই না? হ্যাঁ, আমি গুরুজন, আমার সঙ্গে কেমন করে কথা বলে দেখছো? বেয়াদব বেয়াদব। এই যে রুনু আপা, স্কুল ছুটি হলো, মর্নিং শিফট একদম পড়তে ইচ্ছে করে। তাহলে কি ইচ্ছে করে? চুলের পাড়ে বসে গরম গরম ভাপা পিঠে। ভাপা পিঠে আমার ভীষণ মজা লাগে। তোমার তো সবই মজা লাগে, লাগে তো। তাই তো ইচ্ছা আমার মতন হাঁস ভাইয়ের চকলেট খা। ওমা তোকে দেই না বুঝি? দিলে আর খাবো না, মানুষের কাছে চেয়ে খেতে লজ্জা করে না? আমি আমি হাঁস ভাই থেকে নেই নাকি? হাঁস ভাই নিজেই তো দেয়। দিলে তুমি নেবে কেন? আমার ইচ্ছে না, নেবে না। তোর থামবি, যাও স্কুলের কাপড় ছাড়ো গিয়ে। আমাকে কেউ দেখতে পায়, ঠিক আছে? আমি কারোর সাথে মিশবো না। খালি ঝগড়া করে কোথায় যাস?
খেলো না আমার সঙ্গে অশোক ছেলে মানুষে খেলো আমি খেলি না আমি বুঝি ছেলে মানুষ রাবু কোথায় রে কি জানি কোথায় ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ওকে বাইরে যেতে দিস কেন তোরা যখন তখন যেভাবে সেভাবে বাইরে চলে যায় কখন কোথায় চলে যাবে তার ঠিক আছে মেজে রাখবো নাকি বাইরে যেতে না দিলে যেরকম চেঁচামেচি করে দেখো না লুলু এই যে শিলাপা খেলবে হ্যাঁ আমার কিন্তু লাল দেখি আমার সবুজ আর কি কিছু দেখি কাকে বলো না সত্যি বলবে না কিন্তু কেন বললে কি হবে না না বলো না আমার ভীষণ লজ্জা করবে আচ্ছা বলবো না সত্যি বলবে না তো সত্যি বলবো না প্লিজ রুনু বলো না কেমন বলছি তো বলবো না তুমি অমন করছো কেন রুনু তাহলে কিন্তু আমি আর কোনোদিন আসবো না ভাইয়া আমি যাচ্ছি গেমটা শেষ করে যাও ভাইয়া তুমি কোথাও যাচ্ছ খোকা ওই শুভাপুরের পীর সাহেবের কাছে যাবি নাকি একবার উনি নাকি পাগল ভালো করতে পারেন দাঁড়াও একটা চাকরি পেয়ে নি রাবুকে বড় ডাক্তার দিয়ে দেখাবো আচ্ছা একটা মানুষ নেই যে আমার সামনে লুডু খেলে তুমি রাস্তায় বেড়াও কেন রাস্তায় কত মজা তুমি একদিন যাও সঙ্গে দেখবে কত মজা তোমার যখন বেড়াতে ইচ্ছে করবে আমাদের বাসা চলে আসো কেমন তুই কলম জানি না হ্যাঁ পছন্দ হয়েছে তো নেবে এটা তোমার জিনিস নেব কেন এটা আমি তোমাকে দিলাম ফিরে যাবে না তো না সত্যি কিন্তু আর ফিরে পাবে না না দি তুমি খুব ভালো আমাকে ভালো লাগে তোমার আর কাকে ভালো লাগে মন্টুকে আর কাউকে ভালো লাগে না বাবা মা রুনু শিলু খোকা আমার কথা তো আগেই বলবে তুমি খুব ভালো তোমাকেও না আমার খুব ভালো লাগে ইচ্ছে হয় তোমাকে সবসময় কাছে রাখ তা কি করে আমার কত কাজ আমার সঙ্গে এক জায়গায় যাবে কোথায় আমার এক কাকার বাড়িতে খুব বড় ডাক্তার
ও নাও আমার ডাক্তার কাছে যাব না ইনজেকশন দেয় কিন্তু তোমার যে ডাক্তার কাছে যাওয়া প্রয়োজন আমি এখন যাই হ্যাঁ রাবেয়া তুমি তুমি কাকে বিয়ে করবে তোমাকে আমি এখন যাই হ্যাঁ এটা নিয়ে গেলাম কিন্তু রাবেয়া শোনো আমি মন্টু আমার জন্য চকলেট নিয়ে বসে আছি যাই অনেকক্ষণ বসে আছি কিন্তু আর একটু বসো না মালা করো তাহলে তো অভ্যেস হয়ে গেছে ইস তোমার হাতটা ধরি না কি এসে পড়ল আসবে না তোমার এমন একজনের সঙ্গে বিয়ে হবে যাকে তুমি ভালোবাসবে মানে তুমি আমাকে ভালোবাসো না আমি তো তা বলিনি তাহলে বললাম যাকে বিয়ে করবে তাকে ভালোবাসবে না তুমি আমাকে বিচ্ছে করবে না এমন কিছু ঘটবে ভীষণ কষ্ট হবে তুমি সমস্ত জীবন কষ্ট হবে তোমার জন্ম তো 21শে মার্চ এরিস মেষ রাশি তোমার বিয়ে হবে 23-25 মধ্যে অনেক দেরি তোমার কবে আমার তো বিয়েই হবে না আমি এক বছরের মধ্যে মরে যাবো বাজে কথা বলো না তো এই যে দেখো লাইফ লাইন এখানটা কিরকম ভেঙে গেছে ঠিক মরে যাবো তাহলে আমিও এক বছরের মধ্যে মরে যাবো তুমি মরবে না তাহলে তুমিও মরবে না কিছু লাগবে সবার কিছু খাবে না না কিছু খাবো চা খাও দু কাপ চা আচ্ছা না চা এক কাপ খেলে কিছু হবে না দু কাপ চা নিয়ে এসো আচ্ছা মিছি মিছি বললে আমারও খেতে খুব ইচ্ছে করছে না তবে এতক্ষণ বসে আছি আর দু কাপ চা খাওয়া উচিত একটা সিগারেট খাই কটা হলো 7টা ঠিক আছে তাহলে খাও 10টার বেশি যেন হয় না কোনদিন 10টার বেশি হয়েছে বুঝি তোমাকে বিশ্বাস কি তোমার কাছে কখনো মিথ্যে বলি না রাবু আপার জন্য হ্যাঁ খাবে না বললেই হলো এমন দামি জিনিস ওরা তোকে দেবে কেন বলছি তো আমাকে দিয়েছে ছি 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 ওরা কি ভাববে বলতো আর চাইবে না বলেছে তো এই আই ডোন্ট নো সিগারেটটা দি আয় কে দিল তোকে শিলু না ওই তো ওই 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 ওটা কে ওই যে ওই ওই বুঝেছি এটা দি আয় নো নো এটা সিগারেট দি আয় আমি গেলে যদি কিছু বলে ও দি আসুক না 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 ওর যাবার দরকার নেই তুই যা শোন গিয়ে বলবি যে খেলতে খেলতে মনের ভুলে ও নিয়ে এসেছিল যা যা আমি যেন ইচ্ছে করে যেতে দিই আটকে রাখো না একদিন মা বাড়ি শুদ্ধ মাথায় তুলবে চিকিৎসা যখন করাতে পারো না তখন এসব সহ্য করতেই হবে ভাবি ভাবি ওই মেয়েটাকে এসব নিয়ে কথা বলা কি ঠিক হবে তুমি আর কথা বলতে এসো না মাস্টার তবু যদি আপন কাকা হতে কেন যে যুগ যুগ ধরে এই বাড়িতে পড়ে আছো থাক আর মন খারাপ করো না সবই আল্লাহর ইচ্ছে রাগ কোথায় চা খাবি মা আরেক কাপ চা হবে না আর হবে না ভাগ করে খা আর একটা কাপ নিয়ে দুজনে ভাগ করে খাই থাক লাগবে না তুই খেয়ে দে ও আনিনি হারুন ভাইয়া দিয়েছে শিলাফার বড় ভাই হারুন ভাইয়া বিদেশ যাবে জানো বিয়ে করে তারপর বিদেশ চলে তাই বুঝি এই জিনিসটা ভিক্ষা দিয়েছে আর অমনি তুমি নাস্তে নাস্তে নিয়ে এলে আমি আনবো কেন ওটা তো রাবো হবে না যা ফিরে দিয়ে আহা ফিরিয়ে দেবার কি দরকারটা ওরা খারাপ মনে করবে সব করে যখন দিয়েছে অমন একটা জিনিস তুমি ওদের দিতে পারবে ওরা বড় লোক তোমাকে ভিক্ষে দিয়েছে অমনি লেখ লেখ করে জিব্বার করে নিতে হবে বড় লোক বলেই তো দিতে পেরেছে রনু যা ওটা রাবুকে দিয়ে আয় মা যা সুন্দর না হ্যাঁ তোমাকে আমি একটু কিনে দেবো হ্যাঁ আচ্ছা
তোমার টেবিলে রাখছি হ্যাঁ টেবিল মন করে এটা তোমার আচ্ছা ইচ্ছে মাঝে মাঝে কলম রাখতে পারো আমাকে চা দিলে না আর নেই বাহ সবাই খেলো থাম আমার একটা জিনিস ডাস্টবিনে ফেলে দাও যাও গরিব হয়েছে কিন্তু তাই বলে এখনো ছোট লোক হইনি তুমি তো জানো কত বড় শরীফ খানদান আমাদের এই যে আরেকজন ফেললে না তখন কোথায় ছিলে কথা বলে না বাপের কথা জবাব দেয় না বেয়াদব বেশরম ছেলে সন্ধ্যের পর বাড়ি ফেরে মন্টু কি ভাবছিস জেগে জেগে মার কথা মনে পড়ছে 11 বছর হয়ে গেল তোর মা না মার চেহারাটাই মনে পড়ে না তোমার ইনসমনিয়া আমার ঘুম আসে না মাস্টার কাকা না রে আমার অ্যাস্ট্রোলজির রোগ তোকেও ধরেছে হ্যাঁ ভাগ্যরেখা বলে কিছু আছে তোর জন্ম হচ্ছে মগা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে বুঝলি তোর জন্মের সময় আকাশে ছিল কুন্তলা জাতক শনির ক্ষেত্রে কি বুঝলি এই শুরু হলো না তুই যখন জন্ম নিলি তখন তোর আমি তোর মাকে বলেছিলাম বড় বউ ভাগ্যগুণে যে ছেলে তুমি পেয়েছো দেখে নিও এই ছেলে তোমার খুব সাহসী হবে শক্তিমান বুদ্ধিমান আর প্রেমিক হবে হ্যাঁ আচ্ছা মাস্টার কাকা আমার তো রাগ কেন বলতে পারো ওই যে জাতক শনি তোর মাকে আমি আরো বলেছিলাম যেটা গোমেদ পাথর সংগ্রহ করে তোমার ছেলের আঙুলে তুমি দিয়ে বুঝলাম ঘুমোই ঘুমা তুমি বুঝি পায়চারি করবে হ্যাঁ রে হ্যাঁ পায়চারি করতে হবে বৃত্তের মধ্যে আমাদের সবাইকে ঘুরতে হবে বুঝলি বৃত্তের বাইরে আমরা কেউ যেতে পারবো না আমাদের সবার ভাগ্য নিয়ন্ত্রিত হ্যাঁ গোমা গোমা তুমি এখানে জেগে আছো আমার কথা ভাবছো আমার কেন মনে হয় ইয়াসমিন আমি তোমার আগে মরে যাবো এমনি আকাশে সপ্ত ঋষিমণ্ডল থাকবে শনির দশা চলবে এমনি আকাশে চাঁদ উঠবে তুমি দেখবে আমি থাকবো কবরের অন্ধকারে রাবু বাথরুমে গেছে তো সেই জন্য ভাইয়া কি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়ে বস বস আমরা বসে বসে আকাশের তারা দেখি হ্যাঁ এখানে কেন আমার কিছু ভয় লাগে না যা যা শুয়ে পড়বে যা তোমার কি করবে আমরা সব ঘুমাবো যা 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 ঘুমিয়ে পড়ে মন্টু মন্টু আমাকে পুতুল কিনে দিবি এত গরমে পুতুল খেলে বুঝি আমি পুতুল আদর করবো তাই না মাস্টার কাকা ছোট্ট বাচ্চা মতো একটু পুতুল কিনে দিবি আচ্ছা সত্যি নিয়ে দিবি তো নাহলে নিয়ে জিনিস আনবো বেশ খুব বাচ্চা যাও দরজা খুব ভালো করে বন্ধ করে ঘুমাবে কেমন হ্যাঁ কোন দরজা বন্ধ করে শুচ বুঝি আসাম মন থাকে
মাসি কাকা হ্যাঁ বলতে পারো রাবু কেন পুতুল চায়? হ্যাঁ রাবিয়া রাবিয়া পাগল যখন যা মনে হয় তাই করে আর কি। মাসি কাকা তুমি আকাশের তারার দিকে তাকিয়ে বলতে পারো রাবু কোনোদিন সুস্থ হবে কিনা? বাবা এখনো আসছে না কেন? সেই সকালে বেরিয়েছে, কোথায় গেছে? কি জানি মা, আমারও তো ভীষণ ভয় করছে, মন্টুটা এখন আসছে না। খোকা বোধহয় তোর বাবার অফিসে গেছে। কি যে হলো, মেয়েটা যে কোথায় গেল? বাবা শুনছো, রাবুকে পাচ্ছি না। কোথায় গেছে? কি জানি সেই সকালবেলা বেরিয়েছে। আসবে নিশ্চয়, ঘুরে ফিরে দেখো। কি হবে ভাইয়া? কি আর হবে, ও যে ঠিকানা জানে না, ওকে যদি কেউ খুঁজে পায় ও তো কিছু বলতে পারবে না। ভয় কি, আমি না হয় খুঁজে নিয়ে আসবো। আসুন আসুন বসুন। আই ডোন্ট নো মোরাটা দি, আমি বসতে আসিনি। আপনার মেয়ে রাবেয়া কোথায়? রাবেয়া ও একটু বেড়াতে গেছে। এই যে আপনি এসে গেছেন, আপনাকে একটা কথা বলবো। আমার ছেলে হারুনের মাথাটা কি সবাই মিলে আপনারা খারাপ করবেন নাকি? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলুন। আমার ছেলেকে বিয়ে করিয়ে বিদেশে পাঠাবো ঠিক করেছিলাম, এখন সে আপনার মেয়ে রাবেয়াকে বিয়ে করতে চাইছে। সে কি? ওকে আর আমার বাড়িতে পাঠাবেন না। কি করে যে আমার ছেলেকে ভুলালো আশ্চর্য, একটা একটা মাথা ঠিক নেই মেয়ে। ছি, কি হয়েছে? এই যে এই যে আমার আমার স্কুলের ঘরে দাঁড়িয়েছিল সন্ধ্যার সময়, আমি আমার হাত থেকে ছুটে পালাতে গিয়েছিল, তারপরে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যেতে পারতাম। ওকে ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, খাবে? কাঁদে না কাঁদে না কাঁদে না, শোনে মানিক ময়না টিয়ে কানি তোমার ঝুমকো দিব, লাল টুকটুক চুরি দিব, কে মেরেছে কে বলেছে কে বলেছে কি, বন্টুটার গরম হচ্ছে ঢেলে দিব কি। এই যে ভাইয়া জানিস, আজকে আমি ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো আমার একদম পরিশ্রম করা নিষেধ, এখন থেকে শুধু বিশ্রাম, তাই না? তুই ওর কাঁদছে কেন গো? আমি সোনামণিও কাঁদি, মাও কাঁদি, সব একদম ছেলে মনে, তাই না? খোকা, আমার না রাতে ঘুম হয় না। কি হয়েছে মা? সর্বনাশ হয়ে গেছে রে খোকা। ও যে কি করেছে, কোথায় গিয়েছে, এখন যেখানে সেখানে যখন তখন, এখন কি হবে খোকা, কি হবে? আমাদের কি হয়েছে না খোকা? সোনামণিকে ভালো করে আদর করতে পারি না, একটু পরপরই কেমন যেন। রাবিয়া কোথায় কোথায় বেড়াতে যাস তুই? কত জায়গায়। ভালো লাগে? হ্যাঁ। কাকে কাকে ভালো লাগে? সবাইকে। ছেলেদের কাউকে ভালো লাগে? নামগুলো বলতো। টুম্পু, রিপন, তমাল, ঝন্টু। এরা তো সব বাচ্চা, বড় কাউকে ভালো লাগে কিনা?
বড় কাউকে মন্টু মন্টুকে মন্টু তো ঘরের ছেলে বাইরের কাউকে ভালো লাগে কিনা বাইরের কে সেটাই তো জিজ্ঞেস করছি নাতো 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 তাহলে আমরা হলো কেন বল পড়ার মুখে আমরা হলো কেন কেন হলো কেন বল না চুপ করে আছিস কেন বল রুনু কোথায় রুনু স্যার রুনু তো মা স্কুলে গেছে ভাই টিকিট এসে গেছে আচ্ছা কাল চলে যাচ্ছেন ভাই একটু রুনুকে দেখা করতে বলেছেন আচ্ছা রুনু স্কুল থেকে এলে আমি বলবো তোমার ভাইয়ের কথা আচ্ছা রাবিয়া কেমন আছেন আমার ভীষণ অসুখ করেছে আর এই বাচ্চাটাকে নিয়ে যত ঝামেলা সারা দিন কাঁদে কি অসুখ করেছে আমার পেটের মধ্যে না না কখন কি খায় কি করে না করে কোনো কিছু তো ঠিক নেই তাই আর কি ঠিক আছে আমি রুনু এলে তোমার ভাইয়ের কথা বলবো হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার কি হয়েছে সে তখন থেকে সিগারেট টানছো একটা কথা ভাবছি আসিম কি ধরো তুমি তুমি তো আমার বন্ধু তার চেয়েও বেশি তোমার আমার সম্পর্কের প্রথম শর্তটা কি কেন বলো ভালোবাসা ধরো কোনো বন্ধু তোমার আমার ভাইয়ার কিংবা বাবার বন্ধুত্বের প্রথম শর্তটা কি বিশ্বাস হ্যাঁ বিশ্বাস বন্ধুত্বের এই বিশ্বাস এটা যদি কেউ ভাঙে কেউ যদি বন্ধুত্বের বিশ্বাসকে প্রতারণা করে তবে সে নিশ্চয় বিশ্বাসঘাতক হ্যাঁ বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকের কি শাস্তি হওয়া উচিত যদি যুদ্ধ হয় তবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড মানুষের মানুষের জীবনটা একটা যুদ্ধ ইয়াসমিন প্রতিটা সংসার জীবনের যুদ্ধে এক একটা দুর্গ যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তোমার তোমার কি হয়েছে বলো তো আমি যাচ্ছি ইয়াসমিন মন্টু কোনো চিন্তা নেই কি চাই বলো কি চাই মানে আরে সবারই কিছু একটা চাই তো এটা কি বলো তো কি এটা দেখো রুনু রুনু এই যে রুনু আরে বাবা বাবা তোকে তো ভীষণ সুন্দর লাগছে আজকে তোর একটা সুন্দর শাড়ি কিনে দেবো হ্যাঁ খোকা হ্যাঁ এটা কি ইংরেজিতে লেখা ও হো এটা হলো চাকরি বুঝলে চাকরি আলাদিনের আশ্চর্য চেরাগ যা চাইবে তাই পাওয়া যাবে কার চাকরি কার মানে আমার আমার তোমার ছেলের চাকরি হয়েছে মাস গেলেই 650 টাকা শুকর আলহামদুলিল্লাহ ভাইয়া সত্যি কিন্তু আমাকে একটা শাড়ি কিনে দেবে আর আমার পরীক্ষা শেষ হয়ে গেলেই কক্সবাজার যাব হ্যাঁ আমার যা সমুদ্র দেখতে ইচ্ছে করে কই কোনোদিন বলিস নি তো আমাকে এই রুনু একটা মোড়া এনে দে না বসতে জানিস আমার বিয়ে বিয়ে হ্যাঁ
আজকে ওকে দেখতে আসবে, তারপর তারপর পাগড়িপুরে বর আসবে, আমি বর্ষকে চলে যাবো, তারপর তারপর আমার একটা লাল টুকটুকে বাচ্চা হবে, কি সুন্দর একটা বাচ্চা। ওপারা নার্গিসে হচ্ছিল না একটা সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা হলে আমি কিন্তু আর পুজুল দিয়ে খেলবো না। হ্যাঁ খোকা, এই চা। ওকে নাকি আজ দেখতে আসবে মা? খোকা কি করব, একটা কিছু তো করতে হবে, আর কটা দিন গেলে কারোর তো আর কিছু বুঝতে বাকি থাকবে না। কিন্তু আমাকে তো জানানো উচিত ছিল। কি করব, এই তোর মাস্টার কাকা কালকেই ছেলেটার খোঁজ এনেছে, ভাগ্যিস তোর মাস্টার কাকা ছিল বুঝলি, ওই মাস্টার কাকা তোর মাস্টার কাকা তোর বাবাকে নিয়ে ছেলেকে আনতে গেছেন। কিন্তু মা, তুই আর আপত্তি করিস রে খোকা, নে চাটা খা, হাত মুখ ধো, ঠান্ডা হয়ে নে, তুই থাকলে তোর বাবা একটু ভরসা পাবেন। আমি এখন কিছু খাবো না। খোকা খোকা, তোকে তোকে এমন কে করলো রাবু? মা সাজিয়েছে, সুন্দর লাগছে না? বরকে দেখে খুব খুশি হবে তাই না? তোর তোর শরীর ভালো তো রাবু? তোর আমার সুস্থ বমি পায়। আচ্ছা বর আসিস না কেন রে? মাকে জিজ্ঞেস কর কেমন, তুই আবার চলে যাস না কেন? হ্যাঁ মা, বর আসছে না কেন? যা তুই ঘরে যা। এই চুপ, পাঁচ সময় আসার কথা ছিল, এখন 6টা বাজে। আহ ঘরে যা না। না যাবো না ঘরে, বর আসছে না কেন, কখন থেকে সেজে বুঝে আছি। খোকা খোকা তুই একটু গিয়ে দেখ না বরটা কোথায়। রুনু রুনু তুই একটু খোকার সঙ্গে যা না, খোকার সঙ্গে গিয়ে দেখ বরটা কোথায়। মা কি হলো রাবু? এই খোকা খোকা এদিকে দেখ না, পুজোর কাপড় পরছে। রাবু কি হয়েছে, কি হয়েছে রে, কি হয়েছে রে? ও মা কি হলো, কি হলো? রুনু যা তো একটা পানি নিয়ে আয় তো। কি হয়েছে বাবা? এই তো এই তো এই তো বাবা। কি হয়েছে? ওর মাথাটা ঘুরে হঠাৎ, তোমরা একলা কেন? হ্যাঁ ওরা যেন কেমন করে জানতে পেরেছে, ওরা আসবে না বাবা। মা রাবু এখন কেমন লাগছে? ভালো লাগছে বাবা। না মা কেন, আমি সে কখন থেকে বসে আছি, আমার কোলে বুঝি খোকা আসবে না? আয় আয় চাঁদ মামা টিম দিয়ে যা, চাঁদে দোলায় দোলে গান গাইব, আমি এখন কি করব, আমি এখন কি করব? চুপ করে রইলে কেন, যাও না। দাঁড়িয়ে রইলে কেন, যাও না।
যাচ্ছে, আমি যাচ্ছে, আমি যাব, একটা বাচ্চা নিয়ে আসবে। বাবু শুন, চল চল, আরে পুতুল যাচ্ছে, পুতুল পুতুল কথা বলে না। আমি তো কথা বলি বাবু, আমি তো কথা বলি, তুই না বলেছিলি আমি তোর ছেলে, আমার ছোট্ট একটা বাচ্চা চাই। বাবু না, পুতুল না, যাব না। যা বলছি না। যেভাবে ব্লিডিং হচ্ছে তাতে তাড়াতাড়ি হাসপাতালে না পাঠালে অবশ্য আপনাকে বলতে আপত্তি নেই, রোগী বাঁচানো কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা আপনাদের বাড়ির ঠিকানাটা কি? 18/21 শিমুলতলা লেন। ঠিক আছে, আমি একটা অ্যাম্বুলেন্সের জন্য টেলিফোন করে দিচ্ছি, শিগগির এসে পড়বে। এই ফাঁকে আপনি ওর হাজবেন্ডকে খবর দিন, কেমন? টাকার জন্য চিন্তা করিস না, আমার তো কিছু টাকা আছে, সে টাকা দিয়ে ভালো ডাক্তার কোনো চিন্তা করিস না। খোকা খুন করেছে। আমি মারবার জন্য আঘাত করেছিলাম। ও, মারবার প্ল্যানটা তাহলে আগে থেকেই করা ছিল, তাই না? আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম। ও, আপনার বোনের ব্যাপারটার জন্যই আপনি ভদ্রলোককে খুন করেছিলেন, তাই না? আমি খুন করেছি এটাই বোধহয় আমার বিচারের জন্য যথেষ্ট। না মানে মানে তদন্তের খাতিরে? তদন্তের কোনো সুযোগ তো আমি রাখিনি, আমি খুন করেছি কথাটা স্বীকার করেছি, হাজতে বন্দী হয়েছি, আর কি চাই? আপনার বয়স কম, মানে রাগের মাথায় ধরুন আপনার বোনের কারণে হঠাৎ খেপে গিয়ে থাকলে বিচারক একটু সহানুভূতির সঙ্গে? আমার কোনো সহানুভূতির প্রয়োজন নেই, আমার বোন অসহায়, অসুস্থ একটা মেয়ে, দয়া করে ওকে আর এর মধ্যে টানবেন না। ঠিক আছে, আমি আপনাকে আঘাত দিতে চাই না। হ্যাঁ, শুনেছেন বোধহয় আপনার বোন এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। আপিলের কি হলো রে খোকা? আগের রায় বহাল রয়েছে। শুনুন, মন্টুর সাথে একবার দেখা করা যায় না? আমি জানতাম একদিন তোমরা কথা বলবে, তোমরা একসঙ্গে হবে। ছিল আমার ভাইটা বড় ভালো, ওকে দেখো, মা বাবা, রুনু আর রাবুকে দেখো, আমার
আমার ঘরটা যেন খালি না থাকে শিলু, তোমরা আমার ঘরটায় থেকো। কেমন আছো মন্টু? ভালো, খুব ভালো। চমৎকার সব খাবার খেতে দেয় ভাইয়া। বাবা মা আজকে আসবে না? বিকেলে আসবে। তোমরা এসো। কাঁদে না মন্টু, তুই তুই বারবার অমন করে কাঁদছিস কেন? সব সব খালি কেন রে মন্টু? আর কাঁদিস না মন্টু, আমি তোকে বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে যাবো।